যে আমাদের এখানে ঝড় বৃষ্টি তো অনেকগুলো জেলাতেই হবে, কুষ্টিয়া জেলায় হবে, আর যেটা আসছে ইয়াস তাতে পশ্চিম বীরভূম এইগুলো মেনলি এফেক্টেড হবে। এবং আপনারা দেখছেন যে ভরা কোটাল, ফলে গঙ্গার জলও অনেকটা বেশি প্লাবিত হয়েছে এবং দীঘা সমুদ্রের ঢেউও অনেকটা পাবলিক প্লেসে জল ঢুকে গেছে। শঙ্করপুরে টুরে সকালবেলায় এই জল ঢুকে গেছে এবং সুন্দরবন এলাকাতেও তীব্র গতিতে হাওয়া চলছে। তবে যেটা সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা প্রায় 9 লক্ষ লোককে আমরা ইভাকুয়েট করেছি, মানে আমরা প্রায় 9 লক্ষ মানুষকে, আগেরবারও আমফানের সময় আমরা 10 লক্ষ মানুষকে ইভাকুয়েট করেছিলাম, এবারেও প্রায় 9 লক্ষ লোককে ইতিমধ্যে ইভাকুয়েট করা হয়েছে এবং তাদের সমস্ত রিলিফ সেন্টারে, এবং আমাদের ফ্লাড সেন্টার আছে বাংলায় প্রায় 4000, যেটা আমরা তৈরি করেছি আমাদের গভর্নমেন্ট আসার পর। সেই ফ্লাড সেন্টারে, রিলিফ সেন্টারে, কিছু স্থানীয় স্কুলে বা বিভিন্ন জায়গায় তাদের নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের 24/7 যে মনিটরিং চলছে, আমাদের ওয়ার রুম তৈরি হয়েছে দুর্যোগের জন্য এবং এটা চলেই সারা বছর, কিন্তু এবারে ব্লক লেভেল পর্যন্ত তৈরি হয়েছে, মিউনিসিপ্যালিটি লেভেল, ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এবং প্রত্যেকটা এক একজন আইএস সিনিয়র অফিসারকে এক একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন জেলায় গিয়ে কোয়ার্ডিনেশন করছেন। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি অলওয়েজ অল দ্য টাইম তারা ডিএমদের সাথে কন্ট্যাক্টে আছেন। আমি নিজেও আজ মেদিনীপুর জেলার, মেদিনীপুর পূর্ব জেলার ডিএম, তার কোভিড হয়েছে, তা সত্ত্বেও সে সারা রাত ইভাকুয়েট করেছে, পূর্ণেন্দু মাঝি, তার সাথে আমার কথা হয়েছে। আমি কথা বলেছি মেদিনীপুর পশ্চিমের ডিএম রেশমি কামালের সাথেও, আমি কথা বলেছি ঝাড়গ্রামের জয়শ্রীর সাথেও, আমি কথা বলেছি দক্ষিণ চব্বিশ পরগনের উলগানাথনের সাথেও, আমি কথা বলেছি উত্তর চব্বিশ পরগনার সুমিতের সাথেও। উত্তর চব্বিশ পরগনার ডিএমও আমাকে বলেছে যে আজকে রাত্রিরে সে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ওই দিকটায় থাকবে। সুতরাং আমরা প্রত্যেকে ভাগ করে নিয়েছি, আমরা নিজেরাও আজকে সবাই নবান্নতে থাকবো, কারণ কালকে তো ল্যান্ডফলটা হবে, তখনই বোঝা যাবে যে কতটা ক্ষতি হচ্ছে আমাদের। সেই জন্য আমরা টাইম টু টাইম লক্ষ্য রাখবো, মনিটরিংও করব। আমি এখন একবার আপনাদের বলে দিলাম, এখন তো আজকের দিনে আমার মনে হয় না বেশি কিছু পাওয়া যাবে, আর হবে এটা ভোর রাত থেকে বৃষ্টি টিষ্টি এগুলো বাড়বে, এবং কেউ বলছে সকালের দিকে ল্যান্ডফল হবে, কেউ বলছে দুপুর 12টার মধ্যে হবে। সকালের দিকটা আমাদের বেশি করে নজর রাখতে হবে। আমি আবার আপনাদের সন্ধ্যে 6টা নাগাদ আবার যেটুকু আপডেট থাকবো আবার আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে যাব। আর আপনারা যারা নবান্নে থাকবেন প্রেস রুমে, তাদের সব রকমের ব্যবস্থা এখানে আছে, কোনো অসুবিধা হলে সৌম্য আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সৌম্যকে বলবেন আপনাদের সুবিধা অসুবিধে। যদি রাত্রি এখানে থাকতে চান থাকতেও পারেন। এই পর্যন্তই বলার ছিল। হ্যাঁ, না, সতর্কতা বন্যা না, দুর্যোগ নিয়ে, দুর্যোগ এবং গঙ্গার ভরা কোটাল। আজকে পূর্ণিমা, আপনারা জানেন পূর্ণ চন্দ্রগ্রহণ, ইন্ডিয়াতে হয়তো পাশ কাটিয়ে যাবে, কিন্তু ভরা কোটালের একটা যখন ওই দুর্যোগ আসে, মানে আমরা বলি না যে গোদের ওপর বিস্ফোরা, এরকম কিছু আমরা বাংলায় একটা প্রবাদ বলি আমরা। এটা হচ্ছে জল এমনিতেই একটা সমুদ্রের প্লাবন হলে বাড়ে, নদীর তুফান হলে বাড়ে, স্রোতের গতি বাড়ে, আর বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার সময় হলে, একাদশীর সময় হলে এইটা আরও বাড়ে। সুতরাং আজকে আবার পূর্ণিমা, ভরা পূর্ণিমা আজকাল, ফলে ভরা পূর্ণিমার অঙ্গনে সমুদ্র নদীমাতা আরও বেশি প্লাবনের আশঙ্কা করিয়ে দেয়। তাই গঙ্গার জল দেখুন টুপুটুপু করছে, আপনারা রাস্তা দিয়ে যেতে গেলে গঙ্গার জল দেখলেই বুঝতে পারবেন জলটা কতটা বেড়েছে, এবং এইটাই আমাদের কাছে বেশি চিন্তা, জল বাড়াটা। যেটা হচ্ছে জল বেশি বাড়লে গঙ্গায় কলকাতার উপরেও জল চলে আসে, যেমন টালিগঞ্জ রাসবিহারীর কিছু নিচু এলাকায় জল চলে আসে, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি,
তবে এখন অনেকটা কমেছে, এখন তো অনেক ব্যবস্থা হয়েছে, সেচেরও ব্যবস্থা হয়েছে, এখন অনেক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বা জল যাতে বেরোতে না পারে তার জন্য নানা রকম ড্রেনেজ সিস্টেম, নানা রকম পাম্পিং সিস্টেম সব কাজ করছে। এবং ফিরাদ হাকিম বাড়িতে থেকেও মনিটরিং করছে, আমরা নিজেরা কলকাতাতেও যাতে কোনো প্রবলেম হলে আমরা 10-12 জনকে দায়িত্ব দিয়েছি, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বড় কমিটি চার্জে আছে। এবং তাছাড়াও যেমন উত্তরে ওদিকে অতীন ঘোষ আছে, তাপস রায় আছে, নয়না বন্দ্যোপাধ্যায় আছে, মধ্যে আমাদের জীবন সাহা আছে, স্বপন সমাদ্দার আছে, এদিকে আমাদের